ওম গাম গান পাতা ওম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামাহা আমাদের চ্যানেল ভাগ্যালপি সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে এই সময় পড়ে নিতে পারেন যদি একটি ঘড়ি তাহলে নতুন বছরে যে কোনো মনোবাসনা আপনার পূর্ণ হবেই হবে সমৃদ্ধির পথে প্রগতির পথে সফলতার পথে আপনি এগিয়ে যেতে পারবেন কোনো ইচ্ছায় অপূর্ণ থাকবে না সেই নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে একটি বিশেষ ঘোষণা আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশান থাকে সেখানে সেন্ড করতে পারেন আপনাদের প্রশ্ন আমাদের উত্তর অর্থাৎ জ্যোতিষীর উত্তর পর্বে আমরা সেখানে প্রশ্নের উত্তর দেব তবে অবশ্যই শর্ত একটি আপনারা কোথা থেকে বলছেন জায়গাটি মেনশন করে দেবেন আর একটু ধৈর্য রাখবেন উত্তর অবশ্যই আমরা সবাইকে দেব আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে একটি ঘড়ি ঘড়ি আপনার জীবনকে কিভাবে প্রগতির পথে সমৃদ্ধির পথে নিয়ে যায় নিয়ে যেতে পারে সে সম্পর্কে আলোচনা করছি আপনাকে ঘড়ি কি কিনতে হবে এই নতুন বছর শুরুর আগে নতুন বছর শুরুর আগে একটি ঘড়ি আপনি কিনে নিয়ে আসবেন দেখুন ক টাকা দিয়ে কিনেছেন সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না আপনার পকেট যেমন সাপোর্ট করবে সেইভাবে কিনবেন কম দামি ঘড়ি হোক কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ঘড়িটা দেখতে হবে যেন গোল মতন হয় ডায়ালটা যেন গোল হয় বা গোল যদি না হয় থাকে না গোলের মতন খানিকটা অর্থাৎ যেন কোনো কোণ না থাকে স্কয়ার বা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তাকার না হয় এটা মাথায় রাখবেন কোন যেন সড়কণেরও যেন না হয় কোন যেন না হয় ওভাল হতে পারে বা এটা রিস্ট ওয়াচের কথা বলছি এই রিস্ট ওয়াচ অবশ্যই কিনে আনবেন এই রিস্ট ওয়াচ কেন কিনে আনবেন দেখুন রিস্ট ওয়াচ আমরা কোথায় পড়ি যেখানে পড়ি সেটা সেখানে থাকে মণিবন্ধ রেখা এই নিয়ে আমরা দেখবেন কি করেছি ভিডিও করেছি মণিবন্ধ রেখায় আমরা বলি যে ভাগ্য লেখা থাকে এখান থেকে ভাগ্য বিচার করা হয় এই মনিবন্ধ রেখা দেখবেন এইখানেই কি হয় ডক্টররা পালস দেখে কবিরাজরা পালস দেখে এবং আপনার ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু এ নারী দেখে বলে দেওয়া যায় নারী জ্যোতিষ যেটা বলতে পারে তাই এবং কি হয় এই খান থেকেই তিনটে প্রধান ধমনী অর্থাৎ ইরা পিঙ্গলা শোষণা পুরো শরীরে প্রভাবিত হয়ে প্রভাবিত হয়েছে তাই এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটিতেই ঘড়ি পরা হয় ঘড়ি যখন পরা হয় এই জায়গাটাই দেখবেন এই জায়গাতেই তাই মহিলারা চুরি পরে এই জায়গাতে আমরা ধাগা বাদি কেননা পুরো শরীরের সাথে মনের সাথে কানেক্ট হয়ে যায় এবং এখান থেকে যে শক্তি পাওয়া যায় সেটি আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যায় শুধু শুধু কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয় না যখন ঘড়ি পড়া হয় দেখবেন টিক 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 এই টিকটিক শব্দ আপনার ধমনীতে পালসের সাথে মিশে গিয়ে কি হয় সাইকোলজিক্যালি বলুন অ্যাস্ট্রোলজিক্যালি বলুন সায়েন্টিফিক বলুন যে হৃদেমের সৃষ্টি হয় সেটা আপনাকে প্রগতির পথে নিয়ে যায় ঘড়ি আমাদের নিয়মানুবর্তিতা শেখায় পাংচুয়ালিটি শেখায় যে যত বেশি দেখবেন নিয়মানুবর্তিতা নিয়ে চলে পাংচুয়াল তার জীবন তত বেশি সমৃদ্ধশালী বা শালিনী হয়ে ওঠে তার জীবন ততটা সফল হয় সফলতা মণ্ডিত হয়ে ওঠে খুব বড় বড় মানুষরা তারপরে বিত্তশালী মানুষরা দেখবেন ঘড়ি অবশ্যই পরবেন ঘড়ি আপনি ক টাকা দামি পরলেন সেটার ব্যাপার না ঘড়ি আপনি পরেছেন কিনা সেটা ব্যাপার যে ব্যক্তি সর্বদা ঘড়ি পরে থাকে তার জীবন সমৃদ্ধশালী হয়ে ওঠে সে পাংচুয়াল থাকে আর যে পাংচুয়াল সে জীবনে উন্নতি করতে পারবে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সবাইকে সময়ের জন্য দাঁড়াতে হয় অপেক্ষা করতে হয় তাই অবশ্যই নতুন বছর শুরু হওয়ার আগে একটি ঘড়ি কিনে আপনার জীবন কি করুন সৌভাগ্যময় করে তুলুন এবারে ঘড়ি তো কিনবেন যারা লগ্ন জানেন তাদের জন্য বলছি যারা লগ্ন জানেন না তাদের জন্য বলে দিচ্ছি ইন জেনারেল একটা আমরা আলোচনা করছি যারা লগ্ন মেষ লগ্ন যারা জানেন জন্মছক আছে যাদের মেষ লগ্ন তারা লাল রঙের ঘড়ি পরুন অর্থাৎ ড্রায়ালটা আর মেটালের কখনোই প্লাস্টিকের আপনারা বেল্টটা যেন প্লাস্টিকের না হয় সেটা যেন মেটালের হয় অর্থাৎ ধাতুর হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন লাল রঙের ডায়ালটা কিনুন বেল্ট কিনুন কোনো অসুবিধা নেই পুরুষদের হয়তো মনে হতে পারে যে কি করে আমরা আমাদের একটা বয়স আছে আমরা কি করে পরবো ঠিক আছে যদি সেরা মনে হয় লাল রঙের ডাল কিনুন বা ভেতরে লালের আভা থাকুক মোট কথা লাল লালের একটা লালিমা যেটা সেটা থাকুক যারা বিশ্বলগ্ন লগ্ন অনুযায়ী বলছি কিন্তু লগ্ন আপনি লগ্ন আপনার মন লগ্ন আপনার স্বাস্থ্য লগ্ন আপনার আইডেন্টি আপনার ভবিষ্যৎ সমস্ত কিছু লগ্নর উপর নির্ভর করে লগ্ন যার দেয় না সে কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে না তাই লগ্নকে স্ট্রং করতে হবে তাই আপনি কি করবেন যারা মেষ লগ্ন লাল যারা লগ্ন তারা সাদা বা সিলভার আর যেটাকে বলা হয় রূপোর মতন চকচকে রূপলি রূপালি ঠিক আছে আর যারা মিথুন তারা সবুজ দেখুন ডায়াল আর বেল্ট বলছি যদি দুটোই না পারেন যে কোনো একটা করুন কোনো অসুবিধে নেই দুটোর মধ্যে যে কোনো একটা করুন বা পুরোটাই যদি হয় কোনো অসুবিধা নেই খুবই ভালো হয় এবারে যারা কর্কট রাশি তারা সাদা যারা সিংহ লগ্নের সরি রাশি না কর্কট লগ্নের তারা অবশ্যই সাদা যারা সিংহ লগ্নের তারা অবশ্যই আপনারা অরেঞ্জ কালারের অরেঞ্জ কালার বা লাল কালারের যারা কন্যা লগ্নের তারা সবুজ রঙের করবেন আর যারা বৃষরাশি সরি যারা তুলা লগ্ন যারা তুলা লগ্ন তারা কি করবেন যদি প্লাটিনাম বদার করতে পারেন প্লাটিনামের খুব দাম জানেন সোনার থেকেও দামি যদি সম্ভব হয় করবেন কিনবেন আর না হলে রূপার রুপার যদি আপনারা বেল্ট করে দিতে পারেন খুবই ভালো হয় না হলে সে একদম চকচক করছে ডায়মন্ড মানে পুঁথি ইয়ে বসানো আছে স্টোন বসানো আছে এরকম অনেক পাওয়া যায় দেখবেন কিনে নিন খুব ভালো থাকবে আর সাদা যদি হয় তার মধ্যে অর্থাৎ রূপালী ভাব অবশ্যই আপনারা এটা করুন আর যারা বৃশ্চিক লগ্নের তারা লাল যারা ধনু লগ্ন হলুদ বা গোল্ডেন কালার আর যারা মকর লগ্ন তারা ভায়োলেট কালার বা নীল রঙের নিন মকর রাশি এবং কুম্ভ মকর লগ্ন এবং কুম্ভলগ্ন দুটোই একই আপনারা হয় ভায়োলেট কালারের না হয় আপনারা নীল রঙের ব্যবহার করুন আর যারা মেন লগ্নের তারা অবশ্যই কি করবেন তারা অবশ্যই হলুদ বা গোল্ডেন কালার এবার একটি প্রশ্ন আসতে পারে যে বলবেন আপনারা জানি আর পৃথিবীর সবাই যে লগ্ন জানে রাশি জানে তা নয় অনেকে লগ্ন জানে না তাহলে তারা কি করবে তারা কি মানে জলে ভেসে এসেছে নেভা তাদের জন্য আমাদের চিন্তা করতে হয় সবাই আমাদের পরিবারের সদস্য এবং সদস্যা তারা কি করবেন আপনারা গোল্ডেন কালারের পরুন গোল্ডেন সবারই শ্যুট করে মেটাল বেল্ট ইউজ করবেন মেটাল প্লাস্টিকের বেল্ট ইউজ করবেন না বারবার বলছি আর সিলভার পুরো পিওর সিলভার কালার পরবেন না সিলভার আর গোল্ডেন মিশিয়ে যদি পড়েন প্রগতি আসবে খুব ভালো আপনারা সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারবেন ঘড়ির সাথে আপনার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাগ্য জড়িয়ে আছে এরা যেদিন বুঝতে পারবেন সেদিনকে অবশ্যই দেখবেন লাভবান হবেন খুব ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম হ্রীম রিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় মাহা